দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণ গেল 7,599 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টিজেন সহ 9,701 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন 684 জন শনাক্ত হয়েছে, যা গত প্রায় 8 মাসের মধ্যে সর্বনিম্ন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,15,184 জন। এছাড়া গেল 24 ঘন্টায় 964 জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ 4,59,620 জন। সুনামগঞ্জে বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বাসের চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে সুনামগঞ্জের জাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুরাতন বাস স্টেশনে এলাকায় নিয়ে আসা হয়। এর আগে গত 27 ডিসেম্বর চালকের সহকারী আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পিবিআই। 26 ডিসেম্বর দিরাইয়ের সুজানগর এলাকায় বাসে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষায় বাসের জানালা দিয়ে লাফ দেয় কলেজ ছাত্রী। আহত কলেজ ছাত্রীকে সিলেটের ওসমানী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় বাসের চালক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাসের হেল্পার আব্দুর রশিদ। রাজশাহীতে বিষাক্ত মদ পানে 3 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মহানগরীর হোসনিগঞ্জ এলাকায় মদ পান করেন কয়েকজন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মারা যান ফয়সাল, সজল ও সাগর। এছাড়া 2 জনের অবস্থা সংকটাপন্ন। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব স্লোগানে সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে ফেনীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল ও ধ্বংসাত্মক নেশা থেকে যুব সমাজকে নিরুৎসাহিত করার আহ্বান জানান। আখমারাই বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাইবান্ধার রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকাল 10টা থেকে 2 MD-র কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একজনকে অবরুদ্ধ করে রাখেন তারা। শ্রমিকদের অভিযোগ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে রংপুর চিনিকলের শ্রমিক কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। অবিলম্বে ছাঁটাই করা শ্রমিকদের পুনরায় চাকরিতে বহাল এবং আখমারাই চালু করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে চিনিকলের কারখানা বিভাগের 90 জন শ্রমিক কর্মচারীকে মৌখিক নির্দেশে চাকরিচ্যুতর কথা জানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবির। হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত, মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে, এটা আমরা কোনো দিনই আমরা মানে নেবে না শ্রমিক কর্মচারী। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেআইনি কাজ কোনোভাবেই একজন সরকারি কর্মকর্তা করতে পারে না। শর্ত দেওয়া হয়েছিল, কাজ না থাকলে তাদের কোনো বেতন দেওয়া যাবে না। সেই শর্তের আলোকে ওদের কার্যক্রম, ওদের হাজিরা আপাতত স্থগিত রাখছে। যদি কোনো সময় মিলে মারাই হয় তাহলে ওদেরকে আবার হাজিরা দেওয়া যাবে। নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে, আর যখন তাদের প্রার্থী বিজয়ী হয় তখন মুখ বন্ধ করে রাখে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত পোর্ট কানেক্টিং সড়ক পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, অন্য নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপি বরাবরই যে কোনো নির্বাচন আসলে এই অভিযোগের বাক্স খুলেই বসে। অনেকগুলো নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে, জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই অভিযোগের বাক্স খুলে বসা এবং অভিযোগ করা, এটি তাদের অভ্যাসগত।
ঝালকাঠি ও হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রদল। ঝালকাঠি শহরের একটি কনভেনশন সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সারা দেশে দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তারা। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আনন্দ মিছিল শোভাযাত্রা বের করে ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিরসরাই ইকোনমিক জোনের জন্য হালদা থেকে পানি তোলা হলে তা নদীর জন্য ক্ষতিকর হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে চট্টগ্রামে চীন সরকার থেকে অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভুল বোঝাবুঝি বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। মিরসরাই ইকোনমিক জোনে 30 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে 13 লাখ এলইডি বাল্ব উপজেলা চেয়ার মেনদের মাঝে বিতরণ করা হয়। হালদা নদী থেকে পানি নিয়ে দেখা গেছে যে তাই হালদা নদীতে 370 কিউসেক পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। তো সেখান থেকে যদি 3.7 কিউসেক পানি যদি উত্তোলন করা হয় তাহলে তো নদীর ওয়াটার ফ্লোর কোনো সমস্যা হবে না।